হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের সকলের দোয়াতেই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ আমি আম্মু আর আমার ছোটো ভাইকে ঘুরতে নিয়ে যাচ্ছে আমার বড় ভাই। আর আমার বড় ভাই কয়েক মাস যাবত ড্রাইভিং শিখছে, তো ওই আজকে আমাদের ড্রাইভ করে নিয়ে যাবে। তো যেহেতু ও ড্রাইভিং শিখছে, তো প্রথমে আমার ভয় লাগছিল যে ড্রাইভিং ঠিক মতো করতে পারবে কি না, কোনো সমস্যা হয় কি না। তো না হয়নি, মাশাল্লাহ অনেক সুন্দর এবং নিরাপদ ড্রাইভিং করেছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। তো আজ আমরা যে জায়গাটা ঘুরতে যাচ্ছি সেই জায়গাটায় আমি কখনো যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো বাহিরের আকাশটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, এইরকম মেঘলা এবং সুন্দর আকাশ আমি আগে কখনো দেখার সুযোগ আমার হয়নি। তো আমরা চলে এসেছি আর এখানে র্যাকেট খেলছে, আমার ভাই র্যাকেট খেলছে। তো আমরা আজকে চলে আসলাম আলোকদি। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আপনারা চাইলে বিকালে এই জায়গা ঘুরতে আসতে পারেন, এই জায়গা আবার অনেকে হাঁটাহাঁটিও করে। তো আমরা অনেক সুন্দর একটা দিনে ঘুরতে এসেছি আলোকদি, আকাশটা কিন্তু অনেক সুন্দর, ভাঙা ভাঙা মেঘে ভরা আর সূর্য দেখা যাচ্ছে, প্রায় অস্ত হবে দেখা যাচ্ছে। পরিবেশটা অনেক সুন্দর আর যেহেতু শীতকাল চলছে, তো এই দিনে কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে। তো এই তো আম্মু আর আমার ছোট ভাই, সবাই আমরা অনেক খুশি ঘুরতে আসতে পেরে। বাদামের আঙ্কেল চলে এসেছে, তো বাদাম খাবো। আর এখানে অনেক ধরনের বাদাম বুট রয়েছে, তো আমার কাছে এই বুটটাই বেশি ভালো লাগে, হলুদ কালারের, তাই আমি এই বুটটা খাই বেশি। তো বাদাম নিয়েছি এখানে সুন্দর মতো দাঁড়িয়ে পরিবেশ এনজয় করব এবং বাদাম খাবো, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর শীতের মধ্যে বেড়াতে এখানে অনেকেই আসে, কেউ কেউ হাঁটাহাঁটি করে, গল্প করে, আবার অনেকে গাড়ি নিয়েও ঘুরতে আসে, ফুচকা খেতে আসে। আমরা এখন ফুচকা খেতে চলে এসেছি আর আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমরা সবাই বসে আছি, অর্ডার দিয়েছি ফুচকা, ফুচকা চলে এসেছে। আর এখন যেহেতু শীতকাল, তাই ফুচকার যে টকটা, ওই টকটা কিন্তু গরম পানি দিয়ে বানানো হয়, হালকা উষ্ণ গরম পানি, আবার বেশি গরম পানি না। ঠান্ডা টক হলে আবার খেতে ভালো লাগে না, তাই হালকা গরম পানি দিয়েই টকটা তৈরি করা হয়। ফুচকাটা কিন্তু মজা লেগেছে আমার ছোটো ভাইয়ের, ও বলছিল অনেক মজা হয়েছে। তো এরকম শীতের দিনে গরম গরম টক দিয়ে ফুচকা খেতে, ঝাল ঝাল ফুচকা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা খাচ্ছি, আমি আর আমার ছোট ভাই ফুচকা খাচ্ছি। আর অনেক ঠান্ডা পড়েছে এলাকায়, কারণ এখানে যেহেতু বাসা বাড়ি কম, গাছগাছালিই বেশি, তাই ঠান্ডাটাও একটু বেশি। বাসায় ফেরার পথে আম্মু গুড় কিনে নিয়ে এসেছে, গুড় দিয়ে নারিকেল দিয়ে পায়েস রান্না করবে আজকে, এই জন্যই গুড় কেনা হয়েছে। তো গুড়গুলো দেখেন অনেক সুন্দর, কালারটা অনেক ডিপ কালার, একদম ভালো কোয়ালিটির গুড় এটা। তো এটা দিয়ে কিভাবে আম্মু পায়েস রান্না করবে সেটা আম্মু আপনাদের সাথে শেয়ার করবে। তো আশা করি আমাদের সাথে থাকবেন, এতক্ষণ পর্যন্ত থেকেছেন, এখনো সাথে থাকছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকে শুক্রবার, পায়েলের বাবা এই পায়েসটা খুবই পছন্দ করে, গুড় দিয়ে আর নারকেল দিয়ে, খেজুরের গুড় দিয়ে, যেহেতু শীতকাল, তাই আমি এখানে সিদ্ধ চালটা দিয়ে এই পায়েসটা রান্না করব। তো চালটা আগে ধুয়ে বসিয়ে দিয়েছি, চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন এর ভিতরে আমি খেজুরের গুড় দিয়ে দিব। এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতাটা দিলে ফ্লেভারটা সুন্দর ঘ্রাণ আসে।
আর এখানে যে খেজুরের গুড়গুলা এগুলো দিয়ে দিচ্ছি। নারকেলও দিব, নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলগুলো একসঙ্গে দিয়ে দেবো, একটু সিদ্ধ হবে। নারকেলটাও দিয়ে এখন নেড়ে দিচ্ছি। আমার এই চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিব। ঘুটনি দিয়ে একটু ঘুটে দিচ্ছি। এটাকে আমি আজকে দুধ দিব না, এভাবেই নারকেল গুড় দিয়েই পায়েস রান্না করছি। খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে গুড়ের। পায়েস রান্না শেষ। গুড় দিয়ে নারিকেল দিয়ে অনেক মজা করে পায়েস রান্না করেছে। শীতের দিনে গরম গরম পায়েস কিন্তু ফু দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো অনেক বড় একটা বোলের মধ্যে আম্মু পায়েসটা ঢেলে দিচ্ছে, যেহেতু গরম তাই হালকা করে নেড়ে দিচ্ছে। তো আশা করছি আমার আম্মুর এই পায়েস রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুব সহজেই আপনারা এরকম মজাদার পায়েস রান্না করে পরিবারের সবার সাথে শীতের দিনে এনজয় করে খেতে পারেন। তো আমি আর দেখে লোকটা সামলাতে পারছিলাম না পায়েস, তাই ভাবলাম যে আমিও একটু পায়েস খেয়ে ফেলি এখান থেকে। তো আমি এখন পায়েস খাবো, এর জন্য নিজেরটা নিজেই সার্ভ করে নিচ্ছি। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আমার নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় হাসি খুশি থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।